আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি দেশে এবং দেশের বাইরে যে যেখানেই আছেন, আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি ফাতেমা সবাইকে আমার নতুন আরেকটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজও চলে আসলাম আরেকটা নতুন ভিডিও আপনাদের সামনে শেয়ার করার জন্য। লেচুর বীজ আমরা কিন্তু খেয়ে ফেলেই দেই, তো এই লেচুর বীজ দিয়ে আমরা কিন্তু ইচ্ছে করলেই বাড়িতে একটা রেমেডি তৈরি করে নিতে পারি। রেমেডিটা তৈরি করার জন্য আমার লাগবে হলো লেচুর বীজ। তো আমি কয়েকটা লেচুর বীজ নিয়ে নিয়েছি। এখন এক কাপ পানি দিয়ে সেই লেচুর বীজগুলো 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখবো। 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখার ফলে লেচুর বীজগুলো নরম হবে, আর যখন আমি এগুলো একটু পাটায় বেটে নিব তখন বাটাটা সহজ হবে। তাই 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। চলে আসলাম 5 থেকে 6 ঘন্টা পর। লেচুর বীজগুলো আপনি যদি সারা বছরের জন্য সংরক্ষণ করতে চান, তাহলে ভালো করে ওয়াশ করে তারপরে এটা শুকিয়ে একটা বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিবেন, সারা বছর ব্যবহার করতে পারবেন। এরপরে আমি এই যে লেচুর বীজের যে মুখের অংশে ময়লা থাকে সেই ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি। এই তো আমি লেচুর বীজগুলো ভালো করে পিষে নিয়েছি। তো আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু সম্পূর্ণ মিহি করে পিষি নাই, আমি একটু দানা দানা করেই কিন্তু পিষে নিয়েছি। তারপরে যে লেচুর বীজের শক্ত আবরণ থাকে, এর উপরের যে শক্ত আবরণটা রয়েছে সেটা আমি ফেলে দিচ্ছি। মাঝের যে অংশটা রয়েছে সেটাই শুধুমাত্র রাখলাম। তারপরে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি সবগুলো যে লেচুর বীজ যতটুকু নিয়েছিলাম তো আমি পিষে নিয়েছি, যে সে সবটুকু অংশ এই বাটির মধ্যে আমি দিয়ে নিচ্ছি। তো আশা করি আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন যে আমি কতটুকু লেচুর বীজ এখানে নিয়েছি। আমি দুইজনের জন্য আজকের রেমেডিটা তৈরি করব। তো এখানে আমি ছোটো কাপের 4 কাপ পরিমাণের পানি দিয়ে নিলাম। তো এরপরে এখানে আমি অ্যাড করব লেবু, 1 ফালি লেবু দিয়ে নিচ্ছি। অবশ্যই লেবুটা দিবেন। আজকে আমি যেই উপকরণগুলো ব্যবহার করছি সবগুলো উপকরণই কিন্তু এখানে ব্যবহার করতে হবে। যদি একটা উপকরণও বাদ দেন তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন না। তাই আমি যে উপকরণগুলো ব্যবহার করছি সবগুলো উপকরণই কিন্তু এখানে ব্যবহার করবেন। তারপরে আমি যে 2টা উপকরণ এখানে দিয়ে নিলাম সেই 2টা উপকরণ ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখানে আমি এখন অ্যাড করব পেঁয়াজ। তো এই পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন আমি এটা একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। তারপরে পেঁয়াজটা আমি গ্রেট করে এই পানির মধ্যে দিয়ে নেব। অবশ্যই পেঁয়াজটা দিবেন, কারণ এই পেঁয়াজটা দিলে আমি যে রেমেডিটা তৈরি করছি সেই রেমেডিটা পারফেক্টলি হবে। তো আশা করি আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন যে আমি পেঁয়াজটা গ্রেট করে দিচ্ছি। আপনারা যদি চান তাহলে ইচ্ছে করলে পেঁয়াজটা বেটেও দিতে পারেন, কিন্তু একটা পেঁয়াজ বাটতে ঝামেলার মনে হয় তাই আমি গ্রেট করেই পেঁয়াজটা দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা আমার গ্রেট করা হয়ে গেল, এখন আমি পেঁয়াজের অংশগুলো এই পানির মধ্যে দিয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার একটা রেমেডি চুলে দেওয়ার জন্য। তো 15 দিনে আপনি ইচ্ছে করলে এই রেমেডিটা ব্যবহার করতে পারেন চুলে 15 দিনে একবার। এই রেমেডিটা ব্যবহারের ফলে আপনার চুল হবে শাইনি, চুল পড়া বন্ধ হবে, চুলে যদি খুশকি থাকে খুশকিও দূর হবে। আমি এখন রেমেডিটা যে তৈরি করেছি সেটা ছেঁকে নিচ্ছি, অবশ্যই ছেঁকে নিতে হবে। আর এখন যেহেতু গরমের সময়, অনেকেরই গরমে মাথাটা গরম হয়ে যায়, এরকম রোগ যাদের রয়েছে তারাও সেই রোগ থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ। আর অবশ্যই এই রেমেডিটা ছেঁকে ব্যবহার করতে হবে, আমি আগেই বলেছি। আর রেমেডিটা কখন ব্যবহার করবেন, যখন আপনি গোসল করবেন তখন এই রেমেডিটা আপনি ব্যবহার করবেন মাথার চুলে, সিঁথি কেটে কেটে মাথার চুলের মধ্যে দিয়ে 10 মিনিট ওয়েট করবেন। 10 মিনিট পর আপনি গোসল করে ফেলবেন। ইচ্ছে করলে শ্যাম্পু দিয়েও চুলটা শ্যাম্পু করে নিতে পারেন, কিংবা এমনিতেও ওয়াশ করে নিতে পারেন,
সেটা আপনার ইচ্ছে, কোনো সমস্যা নেই শ্যাম্পু না করলে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।